সামান্য বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ এবং এর জেরে এক বাড়িতে বোমা নিক্ষেপ করে হত্যা চেষ্টা। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায়। সামান্য বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ এবং এর জেরে এক বাড়িতে বোমা নিক্ষেপ করে হত্যা চেষ্টা। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায়। পুলিশ এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুকুমার সরকার। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ রামনগরের বাসিন্দা দিলীপ সরকারের সাথে প্রতিবেশী সুকুমার সরকারের গতকাল রাতে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় বলে অভিযোগ। রাতেই অন্যান্য প্রতিবেশীদের সহযোগিতায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু রাতে যখন সকলে ঘুমিয়ে পড়ে, তখন সুকুমার দিলীপ সরকারের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। যদিও বোমা নিক্ষেপের লক্ষ্য ঠিক না থাকায় বরাত জোরে বেঁচে যায় পরিবারটি। বিকট শব্দে এলাকার জনগণ সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। তখনই সুকুমারকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকুমারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে খবর পেয়ে এলাকাবাসী এর প্রতিবাদে সরব হন। তারা সুকুমারের শাস্তির দাবি করেছেন। অন্যদিকে দিলীপ সরকার পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সুকুমার তাকে খুনের হুমকি দিয়েছে। পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। এমনিতে কিছু হয়েছে না, আমরা বাড়ির থেকে ফুলাফেন যেতেছে, আটকেছে আটকেছে পরে হের বাবু গেজিং আছে, বাড়ির থেকে ও সবসময় ফুলাফেন আইয়া ফুলাফেন ধরে কেড়ে এই তুই ধরছে। আমি তো কাজ যেতে যা করছি না করছি, হের বাবুর আমি বেত ফাটাই দিছি, হে ফুল আসলো আমি হেরে আবার ফাঁসরে আমি মা পুত্রে মিললে গর নিছি। কোন কথা নেই বাতি নেই, হে গেছে হের মা গেছে মেরে যাবো আমি তুই মূর্তি কেড়ে তুই বিটি মত করে ক বাপ যে মরছে আমি দেখছি না, মা বললে কি দিব আমি তো বাপ মরছে দেখছ না, তুই তো বাপের তলে টেহাটু খস্ত করছত খাইটা দিছ মিরে আসা তুই শ্বশুর কেটেছিস না ইটা কই আসে আমি বাই তিন দিয়ে গেছি গা বাদ দিয়ে হের বাবুর খাওন দিছি খাইছে ঘুমাই দিছি আমরা ঘুমাই দিছি দাদার পিতে। গতকালকে কি হইছে? আর কিছু হইছে না এদুরি, এমনি আর কিছু হইছে। শোনা গেছে যে আপনার বাড়িতে নাকি বুম ফালা হইছে। হ্যাঁ বুম ফালাইছে। কে ফালাইছে? এই সুকুমারে ফালাইছে। কি নাম ওর? সুকুমা সরকার। উনি আপনার বাড়ির মধ্যে বুম ফালাইছে? হ্যাঁ ওই ফালাইছে। কয়টা ফালাইছে? একটা ওই 12টা বাজে। ঘটনাটা কোন সময় হইছে? 12টা রাত। এদিকে ধৃত সুকুমারকে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ। প্রশ্ন উঠছে, তার কাছে বোমা কোথা থেকে এলো? পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।